আপনার নাম লই দালাল গিরি করে বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এই চলিছে, চলিছে, চলিছে। যে পাপা দিন ধরে লাগি পে, লাগি পে, লাগি পে। আমার দবে আজি প্রতিবাদী কার্যসূচী লওয়া হয়েছে মূল কারণ। আজি মূল কারণ হল আজি 200 বছর ইতিহাস থাকা এক জনগোষ্ঠী অসমত বহবাস করে আছে। আজি আমি অসম ছাত্র সন্থা, নগাঁও জেলা সমিতি আর অসম চাহ মজদুর সংঘর নগাঁও শাখার সমিতির যুটিয়া উদ্যোগত আজি আমি এই প্রতিবাদী কার্যসূচী লৈছো। এই কারণে লৈছো, 200 বছর ইতিহাস থাকা এই জনগোষ্ঠীটুক আজি অসমত বিভিন্ন অঞ্চলত আছে। আজি তারে আজি সোনারী, টপাহলা, গড়বস্তি, প্রিয়বস্তি, কলংপাড়ার পর ধরে আজি এই মানুষখিনি বহু বছর ধরে আজি তাত ঐতিহাসিকভাবে বহবাস করে থাকাত আজি অসম সরকারে যে স্লোগান দিছে সবকা সাথ সবকা বিকাশ। আর পুনপ্রথমে অসম সরকারখনে যেতিয়া রাজগাদিতে আহিলে তেওঁলোকে একটা প্রতিশ্রুতি দিছিল যে চাহ জনগোষ্ঠী, চাহ শ্রমিকের যিখিনি সমস্যা আছে, ভূমিপট্টা, মজুরি বৃদ্ধি, বিভিন্ন সমস্যা প্রতিশ্রুতি দিছিল যে এই সমস্যাখিনি আমি সমাধান করিম। কিন্তু দুঃখর বিষয়, আজি আমি অসম ছাত্র সন্থা নগাঁও জেলাত আমি চাহ শ্রমিকর বা চাহ জনগোষ্ঠী বা চাহ শ্রমিকর বিভিন্ন সমস্যার কারণে আমি মাত মাতি আছো। লেবার প্লান্টেশন এক্টর এগেনস্ট আমি গৈছো, লেবার প্লান্টেশনের কারণে আমি শ্রমিকের যে যে সমস্যা আছে, বঞ্চিত হয়ে থাকা শ্রমিক সকলে মাত মাতিছো। কিন্তু আজি দুঃখর বিষয়, আজি ভূমিহীন হয়ে আছে আমার মানুষখিনি, টপাহলা, সোনারী, এনেকা এনেকা অঞ্চলত আজি মানুষখিনি বহু বছর ধরে যুগ যুগ ধরে বহবাস করেছে। কিন্তু সেই মানুষখিনির আজি কোনো ধরনের নামজারি নাই, কোনো কাগজ পাতি নাই। কিন্তু সেই স্থলত আজি সরকারখনে তাত অকল ভোট ব্যাঙ্ক হিসাবে গ্রহণ করেছে। আর দুঃখর বিষয়, ইয়াত এক শ্রেণী লোক দক্ষিণ সত্রর নাম লয় এক শ্রেণী লোকে ইয়াত দালালগিরি চলাইছে। আমার সেই বহবাস করা লোকসলক কৃষি ভূমি খিনিক গৈ বাধা বিঘিনি করেছে, অত্যাচার চলাইছে, বাঁ গছকে ধরে যিখিনি কৃষি ভূমিত যিখিনি ফসল লগাইছে সেইবিলাক অত্যাচার করে তারপর মানে বেদখল করা হেৰি করা মোক চেষ্টা চলাইছে। আর ইয়াত দুই এগারী সত্রর নাম লয় পদ্মেন্দ্র দত্ত, আর তার বিজেপির নেতা দুগারী আছে অংশুমান শর্মা, আর আপনার পরাণ পাচনি নামের এই কেবাগারীগী বিজেপির নেতা সকলে আমার সেই স্থলত গে আমার লোকসলক অত্যাচারভাবে মানে দাদাগিরি মানে ধাক ধমকি দিছে। গতি আমি চাউচী সত্রন্তা একমুখে গরিহণা দিব বিচার যে সেই লোকসলক আমার কলিয়াবর রাইজে ইয়ার কলিয়াবর পর ইয়াক আমি খেদি খেদ খেদিব ইয়ারপা বহিষ্কার করব। আর ইয়ার লগেলগে আমি সরকার দাবি জানাইছো, দীর্ঘদিন ধরে ইয়াত বহবাস করা এই স্থলত এই আমি যে বিস্মাকপত্র প্রেরণ করিম সরকারক, এই উল্লেখিত অঞ্চল সমূহ বহবাস করা এই লোকসলক অতি শীঘ্রে ভূমিপত্তা প্রদান করব লাগিব। যেহেতুকে আমি খিলঞ্জিয়া লোক, আমি ভূমিপত্র লোক, আজি 200 বছর ধরে ইতিহাস করে এই জনগোষ্ঠীর সকল ইয়াত বহবাস করেছে, যাতে অতি শীঘ্রে সরকারখনে পট্টা দিয়ার ব্যবস্থা করব। আর ইয়ার লগে আমি ধিক্কার জানাইছো আমার চাহ জনগোষ্ঠীর যখন প্রতিনিধি করে যাওয়া রাজনৈতিক নেতা সঞ্জয় কিষাণে হোক, কামাখ্যা প্রসাদ তসাই হোক, আর বিভিন্ন যে সকল আমার আছে রাজনৈতিক নেতা আমি ধিক্কার জানাইছো, যদি শ্রমিকের হকে কাম করব হয়েছে শ্রমিক 2 ঘন্টা ধর্ণা কার্যসূচীর জড়িয়ে আমার কলিয়াবর মহকুমার অন্তর্গত আমার টপাহলা গাঁৱর হাতিমুড়া, পিয়বস্তি, কেরিবাকরি অঞ্চলত থাকা রাইজ সকলের, আর সোনারী বাগিচার আদিবাসী শ্রমিক রাইজ সকলের আজি 200 বছর অতিক্রম হয়ে গেল। এই মাটিবিলাকত জঙ্গল ভাঙি ককা দেউতা সকলে আজি সাফা করে আমি আজি সেই মাটি দখল করে খাই আছো। সেই মাটিখিনিত আজি কিছুমান বিজেপির নেতা আর পদিন্ন দত্ত বোলা এজন ব্যক্তি, এই তিনিজন ব্যক্তি দক্ষিণ সত্র পূর্বেশ্বরের নাম লোক মাঝে মাঝে গাঁত ঘুমায় মাটি দখল করবলে চেষ্টা করে আছে, আর ইতিমধ্যে এক জায়গা মাটি দখল করেছে। গতি আমি আজি এই ধর্ণা কার্যসূচীর জড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমি জানাব বিচারিম, কব বিচারিম যে আজি আপনার কইছেই যে আজি সবকা সাথ সবকা বিকাশ, আজি আমার এই খাটি খোয়া চাহ শ্রমিক সকল যুবা সাংসদ নির্বাচনত 80% উপরতো আপনার সরকার গঠন করতে ভোট প্রদান করেছে। আর এই ভোট প্রদান করে সরকার গঠন হওয়ার কেদিনের পিছতে এনেকে যে আমার উপর অত্যাচার করব বলে আমি আমার চাহ শ্রমিক রাইজ সকল কেউ ভবা নাছিলে। আমি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় রাজহমন্ত্রী, মাননীয় শ্রমমন্ত্রী সকলকে আমি এই অনুষ্ঠানের পরে আমি আহ্বান জানাব বিচারিছো চাহ মজদুর সংঘ নগাঁও জেলা আর ছাত্র সন্থার নগাঁও জেলা, যদি আমার এই শ্রমিক রাইজ সকল যদি অতি শীঘ্রে পট্টা দিয়ার ব্যবস্থা নকরে, লগতে যি সকল দালাল
আমার এই মাটি দখল করবলে সুমাই পরিছে উঠি পড়ি লাগিছে তেওঁসকলক যদি অতিসকলে আইনগতভাবে ব্যবস্থা করি যাতে যদি বিহিত ব্যবস্থা নলয় তেনতে আমি শ্রমিক রাইজ ইয়াতক আর জঙ্গি আন্দোলন করবলে আমি বাধ্য হয়ে যাব বাধ্য থাকিম।